আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুদিনের অন্ধ্রপ্রদেশ ও কেরালা সফরে রওনা হবেন। উড়ানে বিলম্ব হলে যাত্রীদের যথাযথ অর্থাৎ রিয়েল টাইম তথ্য দেওয়ার জন্য বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে DGCA। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মেঘালয়ের তুরায় বালজিক বিমানবন্দরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বে ধর্মীয় আচার অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 25 মিটার সেন্টার ফায়ার পিস্তল প্রতিযোগিতায় ভারতের যোগেশ সিং সোনা জিতেছেন। আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুদিনের অন্ধ্রপ্রদেশ ও কেরালা সফরে রওনা হবেন। অন্ধ্রপ্রদেশে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস এবং নার্কোটিক্সের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি। ভারতীয় রাজস্ব পরিষেবার শুল্ক এবং অপ্রত্যক্ষ কর বিভাগের 74 এবং 75তম ব্যাচের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। এছাড়া ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গেও তাঁর আলাপচারিতায় যোগ দেওয়ার কথা। আজ সন্ধ্যায় কোচি পৌঁছে মহারাজার কলেজ গ্রাউন্ড থেকে সরকারি গেস্ট হাউস পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল ত্রিশূরের গুরুভায়ুর এবং ত্রিপ্রায়ার শ্রী রামস্বামী মন্দিরে পূজার্চনায় অংশ নেবেন। কোচি সফরকালে 4,000 কোটি টাকা মূল্যের জাহাজ ও জলপথ ক্ষেত্রে 3টি বৃহৎ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। কোচিং শিপইয়ার্ডে আন্তর্জাতিক জাহাজ মেরামতি কেন্দ্র এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের LPG আমদানি টার্মিনালেরও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। দিল্লি ফেরার আগে শহরের মেরিন ড্রাইভে বিজেপি শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করবেন শ্রী মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকারের 10 বছরের সময়কাল দরিদ্রদের জন্য উৎসর্গ করা হয়েছে। সরকারি প্রকল্পের সুফল সমাজের সর্বস্তরে পৌঁছলেই দেশের উন্নয়ন সম্ভব। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান PM জনমানের আওতায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 1 লক্ষ প্রাপককে প্রথম কিস্তির সুবিধা প্রদান করে তিনি বলেন, বিজেপি সরকার গরিবদের কথা সবার আগে ভেবেছে এবং সমাজের বঞ্চিত শ্রেণীর কাছে পৌঁছেছে। প্রধানমন্ত্রী জনমান মহা অভিযানের হলো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রান্তিক আদিবাসী গোষ্ঠীর ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে শ্রী মোদি প্রধানমন্ত্রী জনমানের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। বিশেষভাবে পিছিয়ে থাকা আদিবাসী গোষ্ঠীর মানুষদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে গত বছর নভেম্বরে PM জনমান প্রকল্পের সূচনা হয়। নীতি আয়োগ জানিয়েছে, বিগত 9 বছরে ভারতের প্রায় 25 কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। 2005 থেকে 2006 সাল পর্যন্ত ভারতের দারিদ্রদের বিভিন্ন দিক নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, এই সময়কালে দারিদ্র 29% থেকে কমে প্রায় 11% দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশ রয়েছে শীর্ষস্থানে, এরপরেই রয়েছে বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থান। অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় DGCA উড়ানের বিলম্ব হলে যাত্রীদের যথাযথ অর্থাৎ রিয়েল টাইম তথ্য দেওয়ার জন্য বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে। গতকাল DGCA এর পক্ষ থেকে জারি করা এক মান্য কার্যবিধিতে জানানো হয়েছে, ঘন কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। বিমান সংস্থাগুলিকে তাদের ওয়েবসাইট, সরাসরি পাঠানো মেসেজ এবং কম্পিউটার ও বুলেটিনের মাধ্যমে যাত্রীদের এ ব্যাপারে অবগত করতে হবে। বিমানের কর্মীদেরও দেরিতে চলার কারণ অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে যাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব গাড়ির ফাস্ট্যাগে বৈধ ব্যালেন্স থাকা সত্ত্বেও পরিচিতি সংক্রান্ত KYC অসম্পূর্ণ রয়েছে, 31 জানুয়ারির পর থেকে তাদের নিষ্ক্রিয় বা কালো তালিকাভুক্ত করা হবে। RBI এর নির্দেশিকা লঙ্ঘন করে নির্দিষ্ট একটি গাড়ির জন্য একাধিক এবং KYC ছাড়াই ফাস্ট্যাগ জারির সাম্প্রতিক খবরের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। বৈদ্যুতিন টোল সংগ্রহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং টোল প্লাজাগুলিতে বিনা বাধায় চলাচলের জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI এক যান এক ফাস্ট্যাগ উদ্যোগ গ্রহণ করেছে। মেঘালয় গেমসের প্রতিটি ইভেন্ট উত্তর পূর্বাঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্য প্রদর্শন করবে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন। মেঘালয়ের তুরায় PA সাংমা স্টেডিয়ামে গত সন্ধ্যায় 5ম মেঘালয় গেমসের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রতিযোগিতা খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি একটি প্রাণবন্ত ক্রীড়া পরিমণ্ডল গড়ে তুলবে। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উত্তর পূর্ব ভারতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রতিভাকে উদ্ঘাটন করতে জরুরি পদক্ষেপ হিসেবে তাদের পেশাদারী খেলাধুলায় উৎসাহিত করতে হবে। উল্লেখ্য, মেঘালয় গেমসে 3,000 খেলোয়াড় 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। তুরার বালজেক বিমানবন্দরে আজ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শ্রীমতী মুর্মু।
খবর শুনছেন আকাশবাণী থেকে। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বের ধর্মীয় আচার অনুষ্ঠান আজ থেকে শুরু হচ্ছে, চলবে চলতি মাসের 21 তারিখ পর্যন্ত। 22শে জানুয়ারির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চাম্পাত রায় বলেছেন, প্রাণ প্রতিষ্ঠা উৎসব ওই দিন দুপুর 12:20 শুরু হবে, চলবে 1টা পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্যগোপাল দাস সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। রাম মন্দিরের নির্মাণ কাজে যুক্ত ইঞ্জিনিয়ার ও কর্মীরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। 150টিরও বেশি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর পুরোহিত ও নেতারা এতে উপস্থিত থাকবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানিয়েছেন, 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কভারেজ করার জন্য সংবাদ মাধ্যমগুলির সুবিধার্থে একটি আধুনিক মিডিয়া সেন্টার তৈরি করা হচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 21শে জানুয়ারি থেকে পরবর্তী 7 দিন এই কেন্দ্রটি কাজ চালাবে। সরকার লখনৌ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য বাস পরিষেবার ব্যবস্থা করতে চলেছে। ইরান সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল তেহরানে সেদেশের রাষ্ট্রপতি ডক্টর ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, ইরানের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেছেন তিনি। কেরমান হামলার জন্য শোক প্রকাশ করে বিদেশমন্ত্রী ইরানের মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনার কথাও তাকে জানিয়েছেন। দুদেশের সম্পর্ক আরও জোরদার করতে তাদের মধ্যে কথা হয়েছে। এদিকে ভারত ও ইরান চাবাহার বন্দর নিয়ে দীর্ঘমেয়াদী পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইরান সফররত বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল সেদেশের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাদ বাজারপাশের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, দুই নেতার মধ্যে আলোচনা ভালোই হয়েছে। বিশেষ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে নানাবিধ কথাবার্তা ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত একটি রূপরেখা গড়ে তুলতে দুজনেই সহমত হন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকির অনুরোধে সুইজারল্যান্ড ইউক্রেনের বিষয়ে আন্তর্জাতিক স্তরে শান্তি সম্মেলন আয়োজন করতে রাজি হয়েছে। গতকাল জেলেন্সকি বার্নে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে যারা সম্মান করে শান্তি সম্মেলনে তাদের সমর্থন করবে তার দেশ। সাংবাদিক সম্মেলনে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি ভায়োলা আমহার্ট উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আসা ইউক্রেনের রাষ্ট্রপতির অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি আলাদা রাষ্ট্র হিসেবে দক্ষিণ কোরিয়ার অবস্থা বদলানোর জন্য সাংবিধানিক সংশোধনের ডাক দিয়েছে। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে বক্তব্য রাখার সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযুক্তিকরণ আর সম্ভব নয় বলে কিম মন্তব্য করেছেন। উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, তারা যুদ্ধ চায় না, কিন্তু এটিকে এড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। কোরিয়া উপদ্বীপে বর্তমান সংকটজনক পরিস্থিতিতে কিমের এই উক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইয়েমেনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের হামলার পর গাজার যুদ্ধ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে হুথির প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ আব্দুল সালাম ঘোষণা করেছেন। ইসরায়েল বা তাদের দখলীকৃত প্যালেস্তাইন বন্দরমুখী যে কোনো জাহাজে তারা আক্রমণ চালিয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছে, তবে অন্যান্য জাহাজগুলির কোনো রকম ক্ষতি হবে না বলে তারা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন উপকূলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার পণ্যবাহী একটি জাহাজ ক্ষতিগ্রস্ত। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, লোহিত সাগরে দেশের জাহাজগুলিকে নিরাপত্তা দিতে তারা যে কোনো রকম পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। গত সন্ধ্যায় সেদেশের সংসদে হাউস অফ কমন্সের সামনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত 16 নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে অবৈধভাবে 25টি হামলা চালিয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 25 মিটার সেন্টার ফায়ার পিস্তল প্রতিযোগিতায় ভারতের যোগেশ সিং ব্যক্তিগত এবং দলগত বিভাগে সোনা জিতেছেন। 373 স্কোর করে ব্যক্তিগত ইভেন্টের শীর্ষস্থান দখল করেছেন যোগেশ। অন্যদিকে যোগেশ সিং, পঙ্কজ যাদব এবং অক্ষয় জৈন জুটি দলগত বিভাগে স্বর্ণপদক জয় করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের অন্ধ্রপ্রদেশ ও কেরালা সফরে রওনা হবেন। উড়ানে বিলম্ব হলে যাত্রীদের যথাযথ অর্থাৎ রিয়েল টাইম তথ্য দেওয়ার জন্য বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে DGCA। খবর শেষ হলো।